ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বর্তমানে এটা জেনেও অনেকে ধূমপান করছে, কিন্তু যে ধূমপান করছে সে যদি পাবলিক প্লেসে ধূমপান করে তাহলে সে নিজের অজান্তে বা নিজে জেনে তার আশেপাশের লোকদের ক্ষতি করছে, এবং এই বিষয়টাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড স্মোকিং। যখন কোনো ধূমপানকারী ব্যক্তি ধূমপান করেন তখন তার আশেপাশে যদি কেউ বসে থাকে বা চলাফেরা করে তখন সেই ব্যক্তিগুলো পরোক্ষভাবে প্রভাবিত হয়, এবং এর ফলে দেখা যায় যে স্বাস্থ্যগতভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ে, আবার অনেকে এতে উৎসাহ পায় ধূমপান করার জন্য। তাই আমাদের সরকারের উচিত এই সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের বিষয়টা যাতে তৈরি হওয়ার আগেই শেষ হয়ে যায়, মানে আমাদের দেশে পাবলিক প্লেসে ধূমপান করাটা যাতে বন্ধ করে দেওয়া হয়, এবং যদি কেউ ধূমপান করে তাকে এমনভাবে ধূমপান করতে হবে যাতে কেউ কারো চোখে না পড়ে, যেমনটা রমজান মাসে অনেকে পর্দার আড়ালে গিয়ে খাওয়া দাওয়া করে। তাই নিজে ধূমপান করা থেকে বিরত থাকুন, এবং যদি অন্য কেউ পাবলিক প্লেসে ধূমপান করে থাকে তাকেও বিরত রাখুন। এতে করে আমাদের সমাজের উন্নয়ন হবে এবং যুব সমাজ ফালতু খরচ করা থেকে নিজেদের বিরত রাখবে। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।